আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ট্রপিক্সে। আজকে আমরা একটি ভিন্ন ধর্মী ট্রপিক্স নিয়ে আলোচনা করব। আজকে আমরা একটা বিষয় ক্যালকুলেট করে দেখব যে কঠিন এবং তরল পদার্থের মানে ক্যালকুলেশন। এখানে বলতে হলো যে আমরা যখন ওষুধ খাওয়াইতে যাই, ওষুধ খেতে যাই, তখন কিন্তু এই হিসাবটা আমাদের বিশেষ করে প্রয়োজন, বিশেষ করে অ্যান্টিবায়োটিক ওষুধের ক্ষেত্রে। তো এটা হলো যে মিলি লিটার সমান হলো মিলিগ্রাম, মিলিগ্রাম। এখন এই কত মিলিলিটারে কত মিলিগ্রাম এই হিসাবটা আমাদের জানা প্রয়োজন। এই মিলিলিটারটা হলো তরল পদার্থের হিসাব, আর এটা হলো কঠিন পদার্থের হিসাব। এখন বিশেষ করে যখন আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াইতে যাই, এই ওষুধগুলো কিন্তু পাউডার আকারে থাকে, তার মানে এটা কঠিন পদার্থের হিসাবে থাকে, মিলিগ্রাম হিসাবে থাকে। আর এইখানে তরল পদার্থ করলে পানি মিশালে তখন এটা মিলিলিটার হয়ে যায়। এখন ডাক্তাররা যখন আমাদের বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করে, তখন আমরা কিন্তু এটা শুধু খাওয়ালে হবে না, অবশ্যই একটু যাচাই বাছাই করে দেখতে হবে, কারণ ওষুধের ভিতরে কিন্তু কার্যবিবরণীর যে মানে এটা দেওয়া থাকে, যে কাগজটা দেওয়া থাকে, সেটা অবশ্যই আমাদের একটু দেখাও প্রয়োজন, কারণ মানুষপত্রে ভুল হতে পারে, এটা অবশ্যই আমাদের সচেতন হওয়া দরকার আমি যেটা মনে করি। তো সেই ক্ষেত্রে আপনারা যদি দেখেন, দেখবেন যে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এই হিসাবগুলো দেওয়া আছে যে পার কেজির জন্য 10 মিলিগ্রাম পার কেজি। এখন বাচ্চার ওজন যদি 10 কেজি 100 কেজি গিয়ে এখানে হলো 1 কেজির জন্য, যদি বাচ্চার ওজন 10 কেজি হয় সেই ক্ষেত্রে কত আসে, যে তাহলে 100 মিলিগ্রাম আসে। এখন 100 মিলিগ্রাম কিন্তু হিসাব আপনার যে ব্যবহৃত যে চামচটা এখানে দিয়ে মানে চামচ বা কি বলে মগটা দেয়, মেজারমেন্ট কাপ, এটা কিন্তু মিলিলিটারে দেয়া থাকে। তো এই মিলিলিটারটাকে গ্রামে যদি আপনি কনভার্সনের প্রসিডিউর না জানেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা বের করা খুব কঠিন হবে, ঠিক আছে, বা হিসাব বুঝতেও কঠিন হবে। এই জন্য আপনাকে অবশ্যই এটা জানতে হবে যে আসলেও বললো যে পার কেজির জন্য 10 মিলিগ্রাম, ঠিক আছে, তাহলে 10 কেজি ওজন হলে 100 মিলিগ্রাম আসে, 100 মিলিগ্রামে কত চামচ আসে। অর্থাৎ আমরা এখানে যে হিসাবটা বের করতেছি, মিলিগ্রাম ইকুয়াল টু মিলিলিটার বা চামচ এর হিসাব, কারণ এই মগের মধ্যে কিন্তু চামচের হিসাবটা দেওয়া থাকে। আমরা জানি যে 1 চামচ সমান 5 ml, ঠিক আছে, 5 মিলিলিটারের অর্থাৎ 5 ml-এ 1 চামচ, তার মানে হাফ চামচ যদি আমরা হিসাব করি, হাফ চামচ হিসাব করলে 2.5 ml, তাহলে এটার অর্ধেক, ঠিক আছে, এভাবে কোয়ার্টার কোয়ার্টারে আসে। তো এখন আমাদের সহজ হিসাব যেটা মনে রাখতে হবে বের করতে গেলে, সেটা হলো আমাদের 1 মিলিলিটার সমান হবে কত, 40 মিলিগ্রাম, এই হিসাবে আসতে হবে। এটাকে যদি আমরা, তার মানে যদি 5 মিলিগ্রাম বা 1 চামচের হিসাবে নিয়ে আসি, তার মানে অবশ্যই বাড়বে 40 × 5 মিলিগ্রাম, তার মানে 200 মিলিগ্রাম হলো এই 5 ml। অর্থাৎ আমরা লিখতে পারি যে 1 চামচ বা 5 ml সমান 200 মিলিগ্রাম। এখন আপনি দেখেন যে এই যে হাফ চামচ সমান, তার মানে কত আসে, যে হাফ চামচ সমান আসবে আপনার 200-র অর্ধেক, দুই দ্বারা যদি ভাগ করি, তার মানে 100 মিলিগ্রাম। অর্থাৎ একে যদি আবার ml-এ লিখতে চাই, তার মানে হাফ চামচের অর্ধেক 2.5 ml। এখন তার মানে আমরা বলতে পারছি যে 2.5 ml ইকুয়াল টু 100 মিলিগ্রাম। এভাবে আপনারা ক্যালকুলেশনটা করে নেবেন সহজ হিসাব, 1 মিলিলিটার সমান বা 1 ml সমান 40 মিলিগ্রাম, ঠিক আছে। তাহলে এই ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে বা ওষুধের হিসাব করার ক্ষেত্রে আশা করা যায় যে ভুল হবে না, বা অন্যান্য যদি কঠিন বা তরল পদার্থের হিসাবে আসেন, অর্থাৎ মিলিগ্রাম বা মিলিলিটারের ক্ষেত্রে যদি আসেন, সেই ক্ষেত্রে আমরা হিসাবটা অবশ্যই সঠিকভাবে হিসাব করতে পারবো, ঠিক আছে। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।